আমাদের পরিচয় হচ্ছে আমরা দেশের পক্ষে ছিলাম, আসি, থাকব। এটা নবীর সুন্নাত। যারা দেশের বিরোধী, সন্ত্রাসী, সাদাবাজি, লোভী, বমিদস্য, এরা যেন বাংলাদেশে থাকলেও যেন তাদের বিচার হয়, এটা আমরা চাই কি চাই না। এবং যারা যুবক, এই দেশের যুবকরা, তোমরা ফজর, জোহর, আসর, মাগরিব নামাজ, এশার নামাজ পড়বা, জুমার নামাজ পড়বা, পীর যদি ধরো পীরকে মানবা, কিন্তু পীর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে মা বাবার খেদমত করবা। কি সমস্যা আমার তো কন্ট্রোল ছিল, তখনই ভাবছি যে সমস্যা চেহারাই দিদি চলি ভাই, আমি দেখছি আপনি একটা দূরে শরীর পড়ুন, মনে মনে দূরে শরীর পড়ুন। আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত আমাদেরকে দেওয়ার মালিক কে? জান্নাত পাবেন কখন? পৃথিবী, আমি 19 রমজান এটা তাফসীর পড়েছি, তাফসীরে নাঈমী, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, আমি সেই দিন দেখেছি 19 রমজান, সূরা ইজাজুল জিলাতিল আরদু জিলজালহা, এখানে আমি নিজেই চোখে দেখতে পেলাম অনেক তাফসীরে পৃথিবীর 50,000 বছর, পৃথিবীর 50,000 বছর আখেরাতের মাত্র একদিন, কত হাজার? আমাদের নামে আন্তর্জাতিক লেখে তো, অনেক আন্তর্জাতিক বক্তা আছে, ঢাকা বাবা শাহজালাল বিমানবন্দরও দেখে নেই, আশ্চর্য আন্তর্জাতিক, যে পৃথিবী 50,000 বছর আখেরাতের একদিন, যে মানুষটি বর্তমান সমাজে, মহল্লায়, ঢাকায় মন্ত্রী বলেন, সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, র‍্যাব বলেন, পুলিশ বলেন, যে কোনো বাহিনী বলেন, আজকের পৃথিবীতে আসে কত কষ্ট করে সংসারের জন্য, নামাজের আজান হয় নামাজে যায় না, আবার অনেকে নামাজে যায় আজানের সাথে সাথে, অনেকে চাকরির ফাঁকে ফাঁকে নামাজ পড়ে, পৃথিবীতে মানুষ বিশাল হট্টগোলের মধ্যে রয়েছে, কিন্তু ভাইরা যেই দিন কবরে যাবেন, নিজের আপন পুত্র, বড় পুত্র, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বা যাই ছেলে থাকে, সেই ছেলের আপনাকে মাটি দিবে, আপনি কবর থেকে চিৎকার দিবেন, আপনার চিৎকার পৃথিবীর কেউ শুনবে না, আপনার ছেলেও শুনবে না, স্ত্রী শুনবে না, বাবা ভাই কেউ শুনবে না, একমাত্র আপনার চিৎকার শুনবেন, শুনবেন মদিনাতে যিনি শুয়ে আছেন সবুজ গম্বুজের নিচে, সবাই উচ্চস্বরে বলে রহমাতাল্লিল, আরেকবার বলে রহমাতাল্লিল, বলেন আমরা নবী চাই কি চাই না, আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না, দুই হাত তুলে তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নবী আমাদের থেকে কি দূরে না কাছে? এখন অনেকে নবী মানতে চায় না, কিছুদিন আগে একজন জন্মগত জারক, জন্মগত জারক কেন বললাম, কথাগত দৃষ্টাও যে বলছে নবী 40 বছর পরে নবী হয়েছেন, অনেকে নবী চিনে না, অনেক বলে নবী আমাদের মতো মানুষ, তো তোমার মতো যদি নবী মানুষ হয়, নামাজে তো নবীকে সালাম দাও, তো তোমার আব্বারে সালাম দাও না, কা না বলে আব্বা না দাদা, তো দাদারে দাও না, দাদা না দাদার বাপ কি, বড় বাবার দাও, কোনো বাবার সালাম নামাজে নাই, আমার ইমানি সুন্নি বাই বাবারা, আর সেখানে মাঝ ভান্ডারি বাই বাবারা উচ্চ স্বরে বলে আমরা
নবীকে সালাম দিতে চাই কে চাই? নবীকে সালাম দাও আমাদের ঈমান, নবীকে সালাম দাও আমাদের ইবাদত। আজকে এই মাঝভান্ডারি যুব কাফেলার কথা শুনে আমাকে খুব বারবার মাঝভান্ডার ছবি আমার চোখে ভাসতেছে, কারণ আমি গৌসুল আজম গৌসুল জামান বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেরি তার মাজারে গিয়েছি অসংখ্যবার, এবং মাঝভান্ডার মাজারগুলার পাশে মাঠে আমি অনেকবার ওয়াজ করেছি। বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শফিউল বশর মাঝভান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা গোলামুর রহমান মাঝভান্ডারি সহ বাবা মঈনুদ্দিন আল হাসানি সহ তাদের মাজার আমি যখন গিয়েছি, আল্লাহ কি আল্লাহু আকবার, আমি তখনই দেখেছি কোরআন শরীফের আওয়াজের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, মকবুলি দরবার। তারপরে আমি বাগদাদ শরীফ গিয়েছি, যে আল্লাহর ওলি মারা মানুষ চিন্তা করে, যে আল্লাহর ওলি মার পেট থেকে কোরআন শরীফের তিন ভাগের প্রায় দুই ভাগ কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন, যিনি মারা মানুষ জিন্দা করেন নেই, আবার তিনি মেয়েকেও পুরুষ বানিয়েছেন, ওনার এখানে গিয়েছি আমি। প্রত্যেকজন আল্লাহর ওলির দরবারে আল্লামাকে নিয়েছেন, প্রায় ওলি আল্লাহদেরকে দেখেছি, ইমাম হুসাইন ও হাসাইনের বংশধর আওলা, হয় হাসানি না হয় হুসাইনি, কিন্তু প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাতিদেরকে ভালোবাসতেন, ঠিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে জন্ম হয়েছেন, আম্মা জানের পেট মোবারক থেকে পৃথিবীতে কদম মোবারক রেখেছেন, তে আমি গিয়েছি। আমি নিজেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজারে ছয়বার গিয়েছি। আল্লাহর কোরআন শরীফ কি বলছেন? ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশুরুন, যারা আল্লাহর জন্য নবীর জন্য ঈমান ইসলামের জন্য শহীদ হয়েছে তারা অমর, তারা জিন্দা, কবরও তারা রিজিক পাচ্ছে এবং তারা আমাদেরকে দেখতেছে। সবাই উচ্চস্বরে বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারে তিনি কি মরা না জিন্দা? হাত তুলে বলেন, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। জোরে বলেন, ইমাম হুসাইন কি মরা না জিন্দা? তিনি আমাদেরকে দেখে কি দেখে না? চোখ তো আমাদের মত নয়, চোখ আমাদের মত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা যিনি কথা বলেন একটু আসতে বলেন, হ্যাঁ কথা আপনি একশো বার বলেন বাবা, কিন্তু আপনিও বাসেন আমাদের কম আসেন। পৃথিবীতে একটা কথা আছে, আক্কল আর বেআক্কল, নাম কি? আক্কল আর বেআক্কল। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আকল, প্রত্যেককে আকলের দ্বারা আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলুন আমিন, আর তো জোরে বলুন আমিন। এটা জোরে শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আল
যেদিন হবে মিজান খারাপ নেকি বৌদি পড়বে ধরা, জমিনদার নাই নবীজি ছাড়া, সাল্লে আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আমরা করবলার বয়ান শুনবো, তার আগে আল্লাহ পাকের দরবারে আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আমাদের একটা সার্টিফিকেট আছে, একটা সনদ আছে আল্লাহর পক্ষ থেকে। সেই সনদ হচ্ছে আমরা আর কেহ নয়, আমরা আখিরে নবীর উম্মত। তো সুবহানাল্লাহ, জোরে বলবেন না, বলে আমরা কোন নবীর উম্মত? আমার যুবক বাবারা সুন্দর করে বলো, আমরা কোন নবীর উম্মত? আমরা আখিরে নবীর উম্মত হয়ে কেন ভাগ্য? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম আম্বিয়া কেরাম আল্লাহর দরবারে বলেছেন, হে আল্লাহ, আমাদেরকে এই যুগে নবী রসূল না বানিয়ে আমাদেরকে তুমি আখিরে নবীর উম্মত বানাও। কোন নবী রসূলের দোয়া আল্লাহ কবুল করেনি। এই দোয়া শুধু একজন নবী দোয়া কবুল করেছেন, যিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহর দোয়া আল্লাহ কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম বর্তমান আছেন চতুর্থ আসমানে। কোথায়? কোন আসমান? চতুর্থ আসমানে ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ বলেছেন, হে আল্লাহ, আমি মানব মানব জিন্দা করতে পারি, হে আল্লাহ, আমি ইঞ্জিল কিতাব পেয়েছি, হে আল্লাহ, আমি এত কিচ্ছু, আমার পরও আমি নবী হতে চাই না, মারা মানুষ চিন্তা করতে চাই না, আমি ইঞ্জিল কিতাব পেতে চাই না, আল্লাহ তুমি আমার ভাগ্য খুলে দাও, আমাকে তুমি আখিরি নবীর উম্মত বানাও। ঈসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন আমাদের নবীর উম্মত হওয়ার জন্য, আল্লাহ পাক কবুল করেছেন। সেই ঈসা আলাইহিস সালাম বর্তমান আসমানে আছেন, আবার কিয়ামতের আগে তিনি আসবেন, ইমাম মেহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে আবার ইসলাম ধর্ম প্রচার করবেন এবং তারা আমার নবীর চেহারা মোবারক দেখে দেখে আখেরাতে গমন করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা আখেরি নবীর উম্মত। আমরা আখিরে নবীর উম্মত হয়ে আল্লাহর শুকর আদায় করবো। আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পাঁচ ওয়াক্ত নামাজ আমরাও পড়বো, আমার মা বোনরা পড়বে, আমার পর্দা নিশিন মা বোনরাও পড়বেন, তরিকতের বোনরা পড়বেন, ভাই বাবারা পড়বেন। আল্লাহ পাক বলেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো তারা যেন দৈনিক 82 বার আমার কথা মানলো, এবং যারা নামাজ পড়বে আমি নবীর মহাব্বতে তাদেরকে আমি জান্নাত দান করবো। নামাজ এ তিতাস থানা, এ বলরামপুরের যুবকদেরকে, যুবতীদেরকে, কৃষক, শ্রমিক, দেশি বিদেশি, সরকারি বেসরকারি চাকরিজীবীদেরকে, আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরি আহলে সুন্নাত বাংলাদেশের কো চেয়ারম্যান হিসাবে আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ জানাচ্ছি, বলেন আমরা ফাসক্ত নামাজ চাই কি চাই না? ফাসক্ত নামাজ পড়বেন, হকানি পীর মানবেন, পীর ধরবেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর জিকির করবেন, এবং সবচেয়ে বেশি দায়িত্ব মা বাবার খেদমত করবেন। কার? মা বাবার। অনেকে মা মানে না, বাবা মানে না, নিজের ইচ্ছা মতো চলে, নিজের ওয়াইফকে নিয়ে ইচ্ছা মতো চলে, অনেকে ওয়াইফ জামাইয়ের ইচ্ছা নিয়ে চলে, মা কেউ দাম দেয় না, বাবা কেউ দেয় না, শ্বশুরকেও দেয় না, শাশুড়ি কেউ দেয় না। খবরদার, তুমি যদি কোনো কবিরা সগীরা গুনাহ করে ফেলো
কবরে তোমাকে আজাব ভোগ করতে হবে, হাসুরে আজাব ভোগ করতে হবে। সমস্ত আজাব থেকে যদি মুক্তি দেখতে চাও, মা বাবার খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক তোমার আমার জীবনকে পরিচালনা করতে হবে। এই জন্য আজকের প্রথম আমি আপনাদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে অনুরোধ, যারা আল্লাহর বান্দা, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। আল্লাহর সাথে কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী, আখির নবী, তিনি সুপারিশকারী, তিনি জীবিত ছিলেন, জীবিত আছেন, রওজা পাকে কিয়ামত পর্যন্ত থাকবেন, এবং কিয়ামত পরে হাশরের মাঠে আল্লাহু আকবার মাকামে মাহমুদ একটা চেয়ার হবে, ওই চেয়ারে নবী যাবে না, সিজদায় পড়ে পড়ে উম্মতকে তিনি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই তিতাস থানার সকল কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্ররা, শিক্ষকরা, প্রিন্সিপাল, সুপার, অধ্যক্ষ, মা বোনেরা, মাঝবানের যুব কাফেলা প্রত্যেককে আমি অনুরোধ করব, আপনার আমলকে সহি করুন। আমল অনেকে রোজা রাখে কিন্তু জোহরের ফরও খায়, রোজই বনি এটা কি ভালো রোজ হয়েছে না? শেষ রোজা ভালো কিন্তু আসরের আগে খায়, আবার ইফতার ফুল, ইফতার একটা দুইটা কম পড়লে কয়ে এটা বুঝি হিসাব, তোর ইফতার কবুল হইবিনি, তুই বাবা তুই যে ইফতার করস তোর রোজা হয়েছে নি, কয় নাই রোজা রাখছি কিন্তু আসরে খাইছি, এই অসুবিধা কি? এর জন্য বি কেয়ারফুল, বড় সাবধান, আল্লাহকে মানবেন, নবীকে মানবেন, ইসলামকে মানবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, নবী মানবেন, দুরূদ শরীফ পড়বেন, এবং নবীজির নাম মোবারক শোনা মাত্র জবান থেকে চুমা নিয়ে চোখে মোসা দিবেন। যারা চোখে মোসা দেয় জবান থেকে, আল্লাহর হাবিব সরকার দেওয়ালাম তাদের ডান হাত ধরে জান্নাতে পৌঁছাই দিবেন। তিনবার বলো না ইয়া রাসূলুল্লাহ, আর তো জোরে বলেন, মহাব্বতে বলেন, কারো আমার একটা অভ্যাস, হাজার 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 মানুষ তো সবসময় দেখি, মানুষ যদি একটু কম চোখে দেখি তখন একটু কষ্ট হবে। আমি কিন্তু চট্টগ্রাম মাহফিল করেছি, চট্টগ্রাম মাহফিলের পরে দ্বিতীয় মাহফিল আপনাদের এই প্রোগ্রাম এসেছি, তবে এসে আমি খুব আনন্দিত, আমার এন্তেজামে কমিটির ভাই বাবারা সুন্দর বসার ব্যবস্থা করেছেন, সুন্দর লাইটিং করেছেন, সুন্দর মাইক করেছেন, সুন্দর স্টেজ করেছেন, এবং আমি দেখতেছি আপনারা যারা বসেছেন সুন্দরভাবে বসে আছেন, মোনাজাত দিয়ে যাবেন, মনে হয় যেন আপনাদের চেহারায় মদিনার নবীর নূর মোবারকের চমকা মোবারক দেখা যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি একটা দূরে শরীফ পড়ুন, মনে মনে দূরে শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরি আজকের মাহফিলের প্রধান অতিথি, বলনার প্রধান বক্তা বলেন। আমাকে ইটালি থেকে ইটালি প্রবাসী মোহাম্মদ জাহিদ হাসান প্রলয় মেজবান রিদাবাদ করেছেন। আমি আমার প্রায় চার যুগের বেশি বিশ্বের 54টা রাষ্ট্রে আমি ওয়াজ করেছি, এবং আমেরিকা যাওয়ার জন্য গত মাসের 7 তারিখ আমাকে 5 বছরের ভিসা আমেরিকা সরকার দিয়েছেন। আমি স্বাধীনতার পক্ষে ছিলাম, স্বাধীনতার পক্ষে আসি, ইনশাআল্লাহ স্বাধীনতার পক্ষে থাকব, কারণ আমার মা সহ প্রায় 9 জনকে স্বাধীনতার বিরোধী যারা ছিল তারা শহীদ করেছে, আমার মা গুলিতে ইন্তেকাল করেছেন। সেই দিন আমার মা রক্তাক্ত অবস্থায় আমাকে দোয়া করেছেন, আল্লাহ তোমার কাছে আমার সুফিয়ানকে দিয়ে গেলাম। আমি প্রায় 37 বার মক্কা মদিনা শরীফ গিয়েছি, প্রায় আমার জীবনে 2 লক্ষর কাছাকাছি নবীদের জিয়ারত করেছি, যেখানে বর্তমান
ইহুদি খ্রিস্টানরা ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপর শ্রাবণ মাসের মতো বৃষ্টির মতো বোমা ছাড়ছে। সে ইলাল মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে আমি 1996-তে 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ পেয়েছি। এজন্য আমি আপনাদেরকে বলবো, প্রশাসন ভাইদেরকে বলবো, প্রশাসনের ভাইয়ের আমার মনের ভাই, তাদের দায়িত্ব আমার খুব, কারণ প্রশাসনের অনেক থানার ওসিও আমার মুরিদ, আমার দরবারের মুরিদ। আমি আমাদের রাষ্ট্রপতি মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, তিনি আমার পীর ভাই ছিলেন, তিনি আমার পিছে নামাজ পড়তেন 7-8 বছর। প্রেসিডেন্ট জিল্লুর রহমান মরহুম, তিনি আমার পিছে নামাজ পড়তেন। আমি ওনাকে নিয়ে অনেক দোয়া করেছি এবং ওনার স্ত্রী যে বোমায় মারা গিয়েছেন তাকেও আমি দোয়া করেছি। হামিদ সাহেব একজন রাষ্ট্রপতি শুননি, তার এলাকায় গিয়ে আমি মাহফিল করি। তো আমাদের পরিচয় হচ্ছে আমরা দেশের পক্ষে ছিলাম, আসি, থাকবো, এটা নবীর সুন্নাত। যারা দেশের বিরোধী, সন্ত্রাসী, সাদাবাজি, লোভী, বমিদস্য, এরা যেন বাংলাদেশে থাকলেও যেন তাদের বিচার হয়, এটা আমরা চাই কি চাই না। এবং যারা যুবক, এই দেশের যুবকরা, তোমরা ফজর, জোহর, আসর, মাগরিব নামাজ, এশার নামাজ পড়বা, জুমার নামাজ পড়বা, পীর যদি ধরো পীরকে মানবা, কিন্তু পীর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে মা বাবার খেদমত করবা। এবং আত্তাহুরু শত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আমি এইভাবে কোথাও বলি না, আমি তারপর বলে যাচ্ছি, যদি তোমরা ভালো অবস্থা, ভালো পরিবেশ, ভালো অনুমোদন পাও, যদি তোমরা মাহফিল ভবিষ্যতে করাও, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচায়, ইনশাআল্লাহ এই জমিনে আবার আসবো। আল্লাহ পাক যেন আমার দোয়াটা কবুল করে। সকলকে ধন্যবাদ জানিয়ে, আমার ডানে বামে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং সভাপতি সাহেবকে ধন্যবাদ জানিয়ে, এবং আমার ভাই জনাব মাওলানা আব্দুর রহমান রিজভী মাত্র এসেছেন, অবস্থা তো দেখেছেন। আল্লাহ প্রত্যেককে সবর ইফতার করার তৌফিক দান করুক, এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে বলবেন, আয় আল্লাহ, নবীর উম্মত হবে 73 ফেরকা, 72 ফেরকা তো জাহান্নামী, নবী নিজেই বলে গিয়েছেন, 1টি ফেরকা জান্নাতি, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আহলে সুন্নাত জামাতে থাকার তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।